পরিষ্কার ব্যবস্থা করা। এই কটি কথা বলে আমার সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করি। সবাইকে গর্জে উঠতে হবে এবং যে আমাদের স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিকে সুরক্ষিত রাখতে হবে, সাফল্য আসবে। আর যিনি ঘটনার শিকার হয়েছে ওনার আত্মার সদগতি। যাতে আরাম না হয়, আমার বোনটা যাতে, আমার ছাত্রীটা যাতে জাস্টিস, অনেক কিছু আমরা দেখছি। এটাকে আমার চাপা দেওয়ার জন্য চেষ্টা হচ্ছে, তারপরে বিভিন্ন সব পিজি স্টুডেন্ট অফ আর্টিকল হসপিটাল যে একটার জন্য ঘটনার সম্মুখীন হয়েছে মহোদয়কে কিছু বলার জন্য। আপনারা জানেন বিগত নয় হসপিটালের এরিয়া যাতে অ্যাটাক না হয়, সেজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে আপনারা আমাদের মিডিয়া ভাইরা যেন একটা দায়িত্ব থাকে, ওরা আমাদের এই ইয়েটা মানে আমরা কেন সাধারণ মানুষের কাছেও যাবেন, মানুষ আমাদের হয়ে কথা বলবে। এখানে ব্যানার মেইন হলো আমাদের আইএমএফ স্টেট ব্রাঞ্চ, আইএমএফ ডাকেই আমরা এখানে এসেছি। রিসার্চ ফোরাম আছে, আমাদের স্টুডেন্টরা আছে, আমাদের পিজি স্টুডেন্টরা আছে, আমাদের সিস্টাররা আছে। সেই জন্য আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাবো আর আবারও বলবো এবং মানব সভ্যতাতে এটা হচ্ছে জঘন্যতম ঘটনা আর হতে পারে। আর যেটা বলছেন আইএমএ অবশেষে পথে নামলো, ব্যাপারটা সেরকম নয়। যেদিন 8 তারিখ রাত বা 9 তারিখ সকাল এই ঘটনাটা ঘটেছে, তার সাথে সাথেই আইএমএ নজর রেখেছে। আইএমএ ঘটনার প্রতি সময়ে সময়ে আমাদের কাছে অ্যাডভাইজারি দিয়েছে কী করা না করা স্টেট ব্রাঞ্চগুলির প্রতি। বড় আকারে যে বিক্ষোভ সেটা আজকে হচ্ছে, আজকেই আমরা কাজকর্ম বন্ধ করে দিয়েছি। এটা একটা ইমার্জেন্সি সার্ভিস, সঙ্গে সঙ্গে বন্ধ করা যায় না। মানুষের যে সমস্যাগুলি সেগুলির প্রতিও আমরা গুরুত্ব সহকারে দেখি, সেই জন্য এটা অবশেষে মোটেই নয়। এটা শুরুর দিন থেকেই আইএমএ এটার প্রতি সজাগ দৃষ্টি রেখেছে, নজর রেখেছে। আর এ ধরনের ঘটনার নিন্দার কোনো ভাষা নেই। সবচেয়ে জঘন্যতম ঘটনা, আমরা সবাই একযোগে ঘটনার নিন্দা করি এবং এই ঘটনার যাতে প্রকৃত বিচার হয়, যারা প্রকৃত অর্থে দোষী তাদের যেন শাস্তি হয়, কাউকে যেন রেহাই দেওয়া না হয়, কাউকে বাঁচানোর কোনো প্রয়াস যাতে না হয়, আর যদি কোথাও সেই ধরনের কোনো প্রয়াস কেউ করেও থাকে তাদেরও যেন শাস্তির আওতায় আনা হয়। এটাই আমাদের একমাত্র দাবি এবং খুব দ্রুততার সঙ্গে যাতে বিচার ব্যবস্থা সম্পন্ন হয় সেটা আমাদের দাবি। আইএমএ শুরু থেকেই ছিল, এখনও আছে এবং ভবিষ্যতে প্রয়োজন হলে এই ঘটনার জন্য আইএমএ আরও দূর অগ্রসর হয়ে যাওয়ার বিশ্বাস। এবং আমরা আইএমএ ত্রিপুরা স্টেট ব্রাঞ্চ থেকে যে পদক্ষেপগুলি নিয়েছি এটা আজকে সকালে আমাদের কর্মবিরতি, কিন্তু আমরা ইমার্জেন্সি সার্ভিসটাকে চালু করেছি। প্রথম আমরা যাতে মানুষের অসুবিধা হয় সেটা আমরা দেখিনি, এটা আমাদের উদ্দেশ্যও নয়। আমাদের উদ্দেশ্য একটাই, সেটা হলো বিচার ব্যবস্থা যেন দ্রুত সম্পন্ন হয় এবং বিচারের আওতায় যেন প্রকৃত অপরাধীদেরকে আনা হয়, সেটাই আমাদের একমাত্র উদ্দেশ্য। মানুষের হয়রানি হওয়া, ভোগান্তি হওয়া, পেশেন্টের কোনো ধরনের কষ্ট হওয়া, এটা আমাদের কোনোভাবেই উদ্দেশ্য। সেই জন্য আমরা ধীরে ধীরে কাজটা শুরু করেছি যাতে কারো কোনো অসুবিধা না হয়। বিকালেও আমাদের র্যালি আছে, ধর্না আছে। আমরা রবীন্দ্রভবনে আইএমএর মাননীয় প্রেসিডেন্ট সঞ্জীব কুমার দেবরমা স্যার তাকে বলে দিয়েছেন, আপনাদের কাছে তথ্য দিয়ে দিয়েছেন কোথায় থেকে আমরা কোথায় কোথায় যাবো। রবীন্দ্রভবনের পরিক্রমা করে আবার আমরা রবীন্দ্রভবনের সামনে আসবো, অর্থাৎ আইএমএর সামনে আমরা আসবো। সেই কর্মসূচিগুলির মধ্যেও আপনারা থাকবেন। সমগ্র ত্রিপুরা শুধু নয়, ভারতবর্ষ শুধু নয়, সমগ্র পৃথিবীর মানুষকে জানতে হবে যে এই ধরনের জঘন্যতম ঘটনা পুনরাবৃত্তি করার কারণে যেন বিশ্বাস না হয় এবং এই ধরনের ঘটনার যেন প্রকৃত বিচার হয়, সেটাই আমাদের। যেহেতু আপনি বন্ধ থাকা হয়েছে, না রোগীদের জন্য আমাদের ইমার্জেন্সি কেয়ার সার্ভিস, ট্রমা কেয়ার সার্ভিস একদম পুরোপুরি আছে, কিছু পুরোপুরি নয় বাড়তি আছে। আমরা ইমার্জেন্সি ট্রমাতে আরও কিছু ডাক্তারবাবুদেরকে
বসতে দিয়েছি, আরও কয়েকটা চেয়ার টেবিল দিয়েছি। আর রেজিস্ট্রেশন কাউন্টার যতগুলি আমাদের ওপিজির সময় চালু থাকলো সমস্ত কাউন্টারগুলিকে আমরা ইমার্জেন্সি এবং ট্রমার রেজিস্ট্রেশন কাউন্টার হিসাবে এই মুহূর্তে ইউজ করছি এবং রেজিস্ট্রেশন ওখানে হয়ে যাবে এবং এখানে এসে যে কোনো পেশেন্ট দেখাতে পারবে। তবুও রাজ্যবাসীর কাছে আমাদের অনুরোধ থাকবে, যাদের এই মুহূর্তে একেবারে প্রয়োজন নেই, মানে ইমার্জেন্সি নয়, দুদিন পরে হলে হয়, ওনারা যেন মঙ্গলবারে আউটডোরে আসেন, কারণ একটা বৃত্ত থাকবে যেখানে আমাদের 14-15টা আউটডোর চলতো, সেখানে দুটো স্টেশনে পৌঁছে হবে, কিছুটা তো একটু সবাই অসুবিধা হবে, সেই অসুবিধাটার জন্য ওনারা মঙ্গলবারে এলেই পারে। রাজনৈতিক খেলাও চলছে কিছুটা, কারণ সমগ্র রাষ্ট্রব্যবস্থা যিনি প্রধান সেই স্টেটের তিনি সামাজ্য পদে আসবেন উদ্যোগে, এই জন্য এটা আরো দুঃখজনক। যাই হোক, আমরা সবাই চাই এই ধরনের ঘটনা আরো যাতে না ঘটে এবং হাসপাতালে ভাঙচুর করা যে ঠিক না, ঠিক নয়, যেটা আপনাদের মাধ্যমে আমি সবাইকে জানিয়ে দিতে, কারণ হাসপাতাল হচ্ছে আমাদের বর্ষাস্থল, সেই বর্ষাস্থলটি যদি আপনারা আক্রমণ কল করেন তাহলে সেটা খুবই দুঃখজনক। এই সাথে সাথে আমাদের ছাত্রছাত্রী এবং অন্যান্য বাচ্চার বর্ণ সাথে আমাদের তারা নিরাপত্তা।